হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচএ হানিফ ফয়সাল, এআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। আর আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার ফাইভ নিয়ে। চ্যাপ্টার ফাইভের আজকের আলোচ্য বিষয় মাল্টিপ্লিকেশন অফ থ্রি নাম্বারস। তো তিনটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। ওকে, তো প্রথম বিষয় হলো যে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম হলো যে প্রথমে যখন আমরা প্রস্তুত থাকবো, দিস ইন স্টার্ট, আমরা রেডি হচ্ছি, দিস রেডি মিনস স্টার্ট। সেকেন্ড, আমরা ইউজারকে বলবো যে আপনি তিনটি সংখ্যা দেন। তিনটি সংখ্যা আমরা কোন জায়গায় রাখবো? একটা এ, বি এবং সিতে রাখবো। ওকে, তারপর আমরা কি করব, আমরা লিখবো মাল্ট ইকুয়াল টু এ বি সি। দিস মিন মাল্ট, আমরা একটা চলক নিলাম, একটা মেমো নিচ্ছি যার নাম দিলাম কি মাল্ট, বা একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম হলো মাল্ট। ওকে, বা মাল্টিপ্লিকেশন থেকে শর্ট ফর্ম আমরা মাল্ট লিখলাম, আর কিছু না। তো তিনটি সংখ্যার গুণ আমরা কোথায় রাখবো গুণফলটা? মাল্ট নামক জায়গায়। আগে যেমন আমরা লিখছিলাম কি যোগফল কোথায় রাখছিলাম? সাম নামক জায়গায়। তো তারপর আমরা গুণ করার পর কী করবো? ইউজারকে কী রিটার্ন দিব? আমরা বলবো যে হ্যাঁ, প্রিন্ট মাল্ট, মানে আমরা তারপর স্ক্রিনে দেখাই দেবো কি হ্যাঁ, এই যে নেন আপনার গুণফল। বিষয়টা এমন যে তোমাকে কেউ একটা ফল দিল, তিনটা ফল দিল, কাটাকাট টুকরা টুকরা করে, তারপর তুমি তাকে ফলগুলো রিটার্ন দিচ্ছ। বিষয়টা একটা ফুল এমন টাইপ হচ্ছে। ওকে, তারপর কী হলো? তারপর তোমার কাজ শেষ, দ্যাটস মিন স্টপ। ওকে, এখন বিষয় হলো যে ফ্লোচার্ট। তো আমরা জানি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট প্রায় একই জিনিস বা টুইন। ওকে, তো আমরা পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছিলাম। সো এখন হলো যে উপবৃত্তাকার প্রতীক নিচ্ছি, এখানে কী থাকবে? এখানে থাকবে হলো আমাদের স্টার্ট। ওকে, দেন আমরা কী করবো? আমরা ইনপুট নিব, ইনপুটের মধ্যে কী লিখবো? ইনপুট এ বি সি, এটার জন্য কী নিতে হয় কী প্রতীক? সামান্তরিক। আমরা জানি সামান্তরিক প্রতীক ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট প্রদর্শনের জন্য। ওকে, তো ইনপুটের জন্য আমরা লিখবো এখানে ইনপুট এ বি সি, তিনটি সংখ্যা নিচ্ছি। দেন আমরা কী করবো? এটাকে গুণ করবো। তো গুণ এটা কী বলে? প্রসেসিং। তো প্রসেসিংয়ের প্রতীকটা কি? আয়ত। এই সে আয়ত, এবং এখানে আমরা লিখবো মাল্টিকুয়াল এ ইন্টু বি ইন্টু সি। দেন আমার গুণ শেষ। এখন আমরা কী করবো? এই মাল্ট বা গুণফলটা আমরা প্রদর্শন করবো। তাহলে প্রদর্শন মানে আউটপুট, আউটপুটের জন্য প্রতিকূলটা সামান্তরিক, এবং আমরা এখানে লিখে দিব প্রিন্ট মাল্ট, মানে মাল্টিপ্লিকেশন বা গুণফলটা তুমি প্রদর্শন করো, তোমার কাজ শেষ। দ্যাটস মিন আমরা এখন এবার লিখবো কি? স্টপ। ওকে, তো এখন প্রশ্ন হলো এটা সি প্রোগ্রাম কেমন হবে? সো এটা সি প্রোগ্রাম খুবই ইজি। তো আমরা জানি যে সি প্রোগ্রামের জন্য কী লিখতে হয়? প্রথমে একটা হ্যাডার ফাইল ডিক্লেয়ার করতে। ওকে, তো আমরা লিখলাম ইনক্লুড stdio ডট এইচ, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে শুধুমাত্র কাজ করব। আমরা আমাদের নেক্সট যে ভিডিওগুলো করব, এখানে আমার হয়তো বা আরও কয়েকটা হ্যাডার ফাইল লাগবে। ওকে, দেন আমরা কী করব? ইন্ট মেইন, ইনপুট নেওয়ার জন্য আমরা প্রস্তুত, মানে অ্যাকশন শুরু হচ্ছে মেইন ফাংশন এখান থেকে। দেন আমরা কী লিখবো? মনে আছে তো আমাদের এই প্রোগ্রামে যতগুলো চলক লাগবে সবগুলোকে আমরা আগে ডিক্লেয়ার করে নিতে হবে। ওকে, আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। তো আমাদের লাগবে ইন্ট এ বি সি এবং মাল্ট। আমার এখানে দেখো ফ্লোচারে দেখো চলক কয়টা আছে বা মেমোরি কয়টা আছে, তিনটা এ বি সি এবং আরেকটা কি মাল্ট, মানে চারটা। ওকে, তারপর ইউজারের কাছ থেকে কটা সংখ্যা নিতে হবে? আমরা বললাম যে হ্যাঁ ইউজার, এন্ড থ্রি নাম্বারস, তুমি আমাকে তিনটা সংখ্যা দাও। হ্যাঁ, সে তিনটা সংখ্যা এটা লেখাটা দেখে সে তিনটা সংখ্যা তোমাকে দিবে। দেওয়ার পর তুমি তিনটা সংখ্যা কী করবা? স্ক্যান করবা। তো আমরা জানি কীভাবে স্ক্যান করতে হয়, আমরা স্ক্যান করবো। স্ক্যান করার পর আমরা এটা কী করবো? প্রসেস করবো। মানটি নেওয়ার পর কী করতে হবে? গুণ করতে হবে। আমরা গুণের জন্য যে ফাংশনগুলো ছিল বা যে স্টেটমেন্টটা ছিল আমরা লিখলাম, লেখার পরে আমরা কী করবো? মানটা প্রদর্শন করব। প্রদর্শন করার জন্য কী লিখতে হয়? প্রিন্ট এফ। আমরা জানি কীভাবে প্রিন্ট এফ ডিক্লেয়ার করতে হয়। প্রিন্ট এফ, তারপর কী কাজ শেষ? আমার নতুন কোনো ফাংশন থেকে এখানে কোনো ভ্যালু রিটার্ন নেওয়ার দরকার নেই। সো আমরা লিখছি রিটার্ন জিরো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।